টা খালি কত নরম হয়েছে দেখুন, আর ভিতরে আসসালামু আলাইকুম ভিলেজ বাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদেরকে পৌষ সংক্রান্তির স্পেশাল রেসিপিগুলো বানিয়ে দেখাচ্ছি। আগে দুটো ভিডিওতে আপনাদেরকে গুঁজা পিঠে তারপরে পাটি সাপটা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম। আপনারা যদি না দেখে থাকেন আগের ভিডিওগুলো দেখবেন, আগের ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখবেন। আজকে আমি আপনাদেরকে লাউ পাতা দিয়ে ভাপের পিঠে বানানো দেখাবো, তা আমার লাউ পাতা দিয়ে ভাপের পিঠে বানানোটা আপনারা দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার দেওয়া ভিডিও নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাউ পাতাগুলো প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়ে গিয়ে চলুন। এই দেখুন লাউ পাতাগুলোকে আমি ভালো করে ধুব, ধুয়ে কেটে ভালো করে বেটে নেব। লাউ পাতাটা বাটা হয়ে গেছে, এরকম ছাকনা দিয়ে আমি লাউ পাতাটাকে একবার ছেঁকে নিচ্ছি। পিঠেগুলো বানানোর জন্য পানি গরম করতে দেবো, ওই জন্য এরকম একটা মাটির হাঁড়ি বসিয়ে দিলাম। আবার এই হাঁড়িতে এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এরকম একটা পেয়ালা নিয়েছি, এই পেয়ালার মাপ করে আমি দু বাটি চালের আটা নেব। এই দেখেন এক বাটি নিলাম, এই দেখেন আর এক বাটি নিলাম, এই দেখেন নুন নিয়েছি, এই নুনটা আমি ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি ফুটানো পানি নিয়েছি, এই পানিটা দিয়েই মাখিয়ে নেব। একদম ফুটানো গরম পানি নিতে হবে, সেই পানিটা আমি এখানে নিয়েছি। এই দেখুন এই পানিটা দিয়ে আমি গুলে নেব। লাউয়ের পাতার রসটাও দিয়ে দিচ্ছি। এটা এইভাবেই মাখানো হবে। আর এই দেখেন এইরকম মাখানোটা এরকম হবে। দেখেন এগুলো ভাপের পিঠের মেশিন। আর এই দেখেন ফুটো ফুটো থালা নিয়েছি, এইগুলোতে আমি সর্ষের তেল বলিয়ে নেব। এরকম একটা বিরাজ নিয়েছি, তেলটা বলিয়ে নিচ্ছি, আপনারা হাতে করেও বলিয়ে নিতে পারেন। এটা গরমে গরমেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে পিঠেটা হবে না ভালো। একটু করে নেবেন, আর এই মেশিনে ভরে দিচ্ছি। Thank you.
এটা ফুটে গেছে এবার আমি এখানে এটা বসিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম এই দেখেন এটা হয়ে গেছে এই রকম করে একটা একটা করে করে নেবেন এটা তুলে নিলাম এটা ঢাকা দিয়ে দেব আবার এই দেখেন একটা রেডি করে রেখেছি একটা থালায় আর এখানে একটা রেডি করা আছে আর এইটা দেখি হয়েছে নাকি এই দেখুন এটাও হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি আর যেটা রেডি করা আছে ওইটা এরপর এর উপরে চাপিয়ে দেব এইটাও আবার ঢাকা দিয়ে দেব এই দেখুন এটা কেমন হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা খালি কত নরম হয়েছে দেখুন আর ভিতরে কোনো রকম কাঁচা নাই আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন আর কত নরম এই দেখুন সবগুলো ভাপে পিঠে আমার বানানো হয়ে গেছে তো আপনারা দেখলেন কোনো রকম কেমিক্যাল কালার ছাড়াই কত সুন্দর সবুজ রঙের ভাপের পিঠে বানিয়ে দেখালাম তা আপনারা এরকম আমার মতো বাড়িতে পৌষ সংক্রান্তিতে এরকম পিঠে বানিয়ে খাবেন বাড়িতে সবুজ পিঠে আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ